ঝুমঝুম হঠাৎ করে আঁতকে উঠল, খেয়াল করলো এ মাসে এখনো তার পিরিয়ড হয়নি, ডেটের অনেক দিন পার হয়ে গেছে। আবার মাথা ঘুরছে, বমি বমি লাগছে, তবে কি? এসব ভাবতে ভাবতে ঝুমঝুম ওর এক বান্ধবীকে ফোন দিয়ে বলল, একটা প্রেগনেন্সি টেস্ট কাঠি নিয়ে আসিস তো, আমার এক ভাবির লাগবে, তাড়াতাড়ি নিয়ে আসিস। দুপুর হয়ে গেছে, ঝুমঝুমকে বিয়ে সাজে সাজানো হচ্ছে, কনে সাজে ঝুমঝুমকে অপূর্ব লাগছে, এমনিতেই ঝুমঝুম দেখতে খুব সুন্দরী, তার উপর বিয়ে সাজ, বিয়ে সাজে মেয়েদের সুন্দর এমনিতেই আরও বেড়ে যায়। ঝুমঝুমের বান্ধবী পার্লার থেকে সে যেতে যেয়ে তারপর প্রেগনেন্সি টেস্টে কাঠি নিয়ে হাজির হয়। ঝুমঝুমের কাঠিটা নিয়ে সোজা বাথরুমে ঢুকে টেস্ট করতে ঝুমঝুম লাল বর্ণ দুটো স্পষ্ট রেখা দেখতে পায়। ঝুমঝুম আর বুঝতে বাকি রইল না ঝুমঝুম প্রেগনেন্ট, ওর অনেকের সন্তানের মা হতে চলছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। দিশেহারা হয়ে রনককে ফোন দিতে লাগলো, রনকের মোবাইল বন্ধ, কল যাচ্ছে না, বারবার ট্রাই করে যাচ্ছে কিন্তু রনকের মোবাইলে কল যাচ্ছে না, যাবেই বা কী করে। ঝুমঝুমের সেই দিনের মেসেজটা দেখা মাত্র রনক কষ্ট সহ্য করতে না পেরে মোবাইলটা আঁচার দিয়ে ভেঙে ফেলে। এদিকে বরপক্ষ এসে গেছে, ঝুমঝুম বাবা মায়ের উদ্দেশ্যে ছোট্ট একটা চিঠি লিখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মা এবং বাবা আমাকে ক্ষমা করো, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি, ভেবো না আমি কারো হাত ধরে পালাচ্ছি, আমি একাই অজানা পথে পা বাড়ালাম, তোমরা ভালো থেকো, ইতি তোমাদের মেয়ে। কেটে যায় পাঁচটা বছর, যে যার মতো যার যার জীবন নিয়ে ব্যস্ত, জিয়ান বিয়ে করে বউ নিয়ে বিদেশ পাড়ি জমিয়েছে, বাবা মা তাদের অন্য সন্তানকে বুকে নিয়ে বেঁচে আছে, ঝুমঝুম বিয়ে করে স্বামী নিয়ে ভালোই আছে, এ চিন্তা করে রনক দীর্ঘশ্বাস ছেড়ে ভালো আছে। কিন্তু ঝুমঝুম, ঝুমঝুম কোথায়? ও কি ভালো আছে? ওর পেটে সন্তানটা কেমন আছে? সন্তানটা কি পৃথিবীর মুখ দেখছে নাকি দেখেনি? নাকি সন্তানটাকে পেটে নিয়েই ঝুমঝুম এ পৃথিবীর মানুষের কটু কথা থেকে বাঁচতে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে? কারো জানা আছে, কারো জানা নেই। রনকের মা খুব অসুস্থ, তাই ডাক্তার রনককে তার মাকে নিয়ে ঢাকা গিয়ে ভালো কেন ডাক্তার দেখাতে বলছে, তাই রনক আজ ঢাকার একটা হসপিটালে তার মাকে নিয়ে এসেছে, সিরিয়াল লিখিয়ে মাকে নিয়ে বসে আছে, ডাক পড়লে মাকে নিয়ে ডাক্তারের রুমে ঢুকবে। হঠাৎ করে রনকের চোখে পড়ে একটা মেয়ের উপর, মেয়েটা পুতুলের মতো সুন্দর, বসে আছে একটা চেয়ারে, আনুমানিক 4 বছর হবে মেয়েটার। মেয়েটার হাতের পুতুলটা নিচে পড়ে গেছে, তাই ওটা ওঠানোর চেষ্টা করছে মেয়েটা। রনক দৌড়ে গিয়ে পুতুলটা তুলে মেয়েটার হাতে দেয়, মেয়েটা মুস্কে একটা হাসি দিয়ে রনককে ইশারায় ধন্যবাদ জানায়। রনক চমকে ওঠে মেয়েটার হাসি দেখে, মেয়েটার হাসি ঠিক ঝুমঝুমের মতো আর চোখ দুটো একদম রনকের মতো। রনক মেয়েটার জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? মেয়েটা ডাক্তারের চেম্বার দেখিয়ে দেয় আঙুল দিয়ে। রনক জিজ্ঞেস করে, তোমার সাথে আর কেউ আসেনি? মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রনক জিজ্ঞেস করে, কোথায় সে? মেয়েটা রাস্তা দেখিয়ে দেয়। রনক মনে মনে ভাবে, এত সুন্দর নিষ্পাপ মেয়ে অথচ কথা বলতে পারে না, আল্লাহর কি লীলা, বোঝা বড় দায়। মেয়েটা মাথায় হাত বুলিয়ে বলে, তুমি এখানে বসে থাকো, কোথাও যেও না। মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আর রনক চলে যায় ওর মায়ের কাছে। মাকে মেয়েটাকে দেখিয়ে বলতে থাকে আর আফসোস করতে থাকে যে মেয়েটা কথা বলতে পারে না। হঠাৎ করে রনক দেখে মেয়েটা কোথায় যেন দৌড়ে যাচ্ছে, আর রনক ওর মাকে বসিয়ে রেখে মেয়েটার পিছনে ছুটছে। কিছু দূর যেতে রনকের বুকের ভিতর ধক করে ওঠে। মেয়েটা সাদা আর কালো রঙের 3 পিস পরা একটা মেয়েকে আম্মু বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। রনকের বুঝতে আর বাকি নেই, সাদা কালো 3 পিস পরা জড়িয়ে ধরা মেয়েটা যে পিচ্চিটার মা, আর মেয়েটার মাটা যেন রনককে চিরচেনা ভালোবাসা তারই ঝুমঝুম। ঝুমঝুম ওর মেয়েকে কোলে নিয়ে আদর করছে, চুমু খাচ্ছে। হঠাৎ করে ঝুমঝুম ওর চোখে পড়ে রনকের দিকে, হাসি ভরা মুখটা নিমিষে মলিন হয়ে যায়, চোখ দুটো জলে ভরে যায়, দুজন চুপ করে দাঁড়িয়ে আছে, চোখ ভিজে যাচ্ছে দুজনেরই, কতটা দিন পর দেখা তাদের, ঠোঁট দিয়ে কোনো কথা বের হচ্ছে না কারো, অথচ মনে মনে বলেছে ঠিকই, ভালো আছো তাই না, স্বামী সংসার নিয়ে মেয়ের মাও হয়েছো, খুব ভালো আছি, তুমিও কত স্মার্ট হয়েছো, বিয়ে করে বউ নিয়ে ভালোই আসো, বোঝাই যাচ্ছে। কিন্তু কেউ কারো কোনো কথা শুনতে পারছে না, কারণ মনে মনে বলা কথাগুলো বাইরে থেকে যে শোনা যায় না। পুতুল মেয়েটার দিকে দুজনের নীরবতা ভাঙে, আম্মু আম্মু আমার আইসক্রিম দাও, এই যে মা তোমার আইসক্রিম, এই নাও। রনক তুমি কথা বলতে পারো? ঝুমঝুম পারবে না কেন? রনক না মানে? ওর সাথে আমি একটু আগে কথা বলছি, ওর মুখে কিছু বলেনি, ইশারায় সব বলেছে, তাই ভাবলাম। ঝুমঝুম মুখে কিছু বলেনি কেন মা? তুমি না বলছো অপরিচিত কারোর সাথে কথা বলবে না, অপরিচিত কেউ কিছু দিলে নিবে না, তাই আমি ইশারায় বলছি, কথা বলিনি। ঝুমঝুম পাগলি মেয়ে আমার, আম্মু জানো আঙ্কেলটা খুব ভালো, আমার পুতুল পড়ে গিয়েছিল, সে পুতুল দিয়েছেন।
এদিকে এক নার্স এসে রনককে ডেকে, আপনার মা আপনাকে খুঁজছে, আপনার মায়ের সিরিয়াল এসেছে, চলুন আসি, ভালো থেকো, সুখী হও বলে আর মেয়েটার গালে একটা চুমু দিয়ে রনক ওর মায়ের কাছে চলে যায়। ঝুমঝুমোর মেয়েকে নিয়ে সেই ডাক্তারকে দেখাবে, সেই ডাক্তারের চেম্বারের সামনে চলে যায়। ঝুমঝুমের মেয়ে সকাল থেকে হঠাৎই পেটে ব্যথা, তাই ঝুমঝুমোর মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। দুজনে ডাক্তার দেখানো শেষ, বাসায় ফিরে যাবার সময় ঝুমঝুমের মেয়েটার ঝুমঝুমকে বলে, আম্মু। ঝুমঝুম, কি মা? ওই যে দেখো আঙ্কেলটা। আমি আঙ্কেলটাকে একটা চুমু দিয়ে আসি? তুমি আমাকে চুমু দিও না, বলো। চুমু দিলে চুমু দিতে হয়, আঙ্কেল তো আমাকে চুমু দিয়েছে, আমিও তো দেইনি। আমি একটা চুমু দিয়ে আসি। ঝুমঝুম, আচ্ছা যাও, কিন্তু চুমু দিয়ে ভাই বলে চলে আসবা, দেরি করবা না, কেমন? আচ্ছা উম্মা, উম্মা বাবু। আঙ্কেল, এই যে মামনি, তোমরা এখনো যাওনি? হুম, যাইনি, এখনই চলে যাব। ইনি কে? ইনি আমার মা। ও আচ্ছা, কেমন আছো দাদু ভাই? ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আমার বেশি সময় নেই, আঙ্কেল তাড়াতাড়ি একটু বসো তো। বসবো কেন? আরে বসোই না। আচ্ছা বসলাম, উম্মা। আসি, টাটা। এই দাঁড়াও দাঁড়াও, তোমার নামটা তো জানাই হলো না। আমার নাম,